অনুপাত ও সমানুপাত সম্পর্কে আলোচনার আজ হচ্ছে দ্বিতীয় পর্ব তিন নয় ও চার এর চতুর্থ সমানুপাত কত চতুর্থ সমানুপাত নির্ণয় করার আগে আমরা আগে জেনে নিই কী যখন দুটি অনুপাতের প্রথম অনুপাতের প্রথম অদ্বিতীয় রাশি দ্বিতীয় অনুপাতের প্রথম অদ্বিতীয় রাশি সমান হয় তখন অনুপাতকে আমরা সমানুপাত বলি এক্ষেত্রে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ তাহলে আমরা এই অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি তাহলে প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি ডিভাইডেড বাই চতুর্থ রাশি চতুর্থ রাশির মান বের করব তাহলে দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দেওয়া আছে চতুর্থ রাশির মান বের করতে হবে তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে নয় গুণ তৃতীয় রাশি হচ্ছে চার ডিভাইডেড বাই প্রথম রাশি হচ্ছে তিন তাহলে তিন থেকে নয় তিন চারে বারো উত্তর হবে বারো আট সাত এবং চোদ্দ এর তৃতীয় রাশির মান নির্ণয় করো তাহলে প্রথম রাশি হচ্ছে আট দ্বিতীয় রাশি হচ্ছে সাত যেহেতু তৃতীয় রাশির মান নির্ণয় করতে হবে তাই এটি তৃতীয় রাশি হবে এটি হচ্ছে চতুর্থ রাশি তাহলে আমরা জানি প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি এখন তো তৃতীয় রাশি ডিভাইডেড বাই চতুর্থ রাশি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তৃতীয় রাশি এখন তো প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি হচ্ছে আট ইন্টু চতুর্থ রাশি হচ্ছে চোদ্দ ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি হচ্ছে সাত তাহলে সাত দোকানে চোদ্দ আট দোকানে ষোলো উত্তর হবে ষোলো রাশি নির্ণয় একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে চার ও ষোলো হলে মধ্য রাশি নির্ণয় করো এখন মধ্য রাশি নির্ণয় করার আগে আমরা জেনে নিই ক্রমিক সমানুপাতটি কি সমানুপাতের যখন দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি দুটি সমান হয় তখন আমরা একে ক্রমিক সমানুপাত বলি তাহলে এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি ডিভাইডেড বাই চতুর্থ রাশি তাহলে দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি ইকুয়াল টু প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি আর এই দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি এর মান সমান আর এই দুইটাকে আমরা মধ্য ধরে নিলাম তাহলে মধ্য রাশি তাহলে প্রথমটা দ্বিতীয় দুইটি মধ্যরাশি তাহলে মধ্য রাশির স্কোয়ার টু প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি তাহলে ক্রমিক সমানুপাতটি হয় প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি অর্থাৎ এটি মধ্যরাশি রাশি অনুপাত তৃতীয় রাশি অর্থাৎ চতুর্থ রাশি চতুর্থ রাশি যা তৃতীয় রাশি তাই যেহেতু এখানে আমরা মধ্যরাশি দুইটিকে একটি রাশি ধরছি তাহলে দ্বিতীয় তৃতীয় রাশি একত্রে আমরা মধ্য রাশি ধরে নিয়েছি তাহলে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি দ্বিতীয় রাশিটি হচ্ছে মধ্য রাশি তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি মধ্য রাশি রাশি সমান রোডবার প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি অর্থাৎ চতুর্থ রাশি তাহলে প্রথম রাশি দেওয়া হচ্ছে চার ইন্টু চতুর্থ রাশি বা তৃতীয় রাশি হচ্ছে ষোলো ইন্টু ষোলো ইকোয়াল টু চারের হচ্ছে দুই গুণ ষোলোর বর্গমূল্য হচ্ছে চার ফলে চার কোণে আট উত্তর হবে আট একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে পাঁচ ও বিশ হলে মধ্যরাশি কত তাহলে প্রান্তীয় রাশি মানে প্রথম রাশি ও তৃতীয় রাশি মধ্যরাশি নির্ণয় করতে হবে তাহলে মধ্য রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি পাঁচ ইন্টু তৃতীয় রাশি বিশ মধ্য রাশির সমান ফ্রুডোভার পাঁচ বিশে একশো দশ উত্তর হবে দশ এখন দেখব ক্রমিক সমানুপাত নির্ণয় ক অনুপাত খ ইকুয়াল চার অনুপাত সাত খ অনুপাত গ অনুপাত ছয় ক অনুপাত খ অনুপাত গ সমান কত তাহলে ক অনুপাত খ অনুপাত গ এর মান নির্ণয় করতে হবে ক অনুপাত ঘ অনুপাত গ নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করবো আর দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করবো প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করলে হয় চার পাঁচ আর কুড়ি যেহেতু কয়ের মান হচ্ছে কয়ের অনুপাত হচ্ছে চার তাহলে পাঁচ দ্বারা গুণ করার ফলে কয়ের এখানে বেশি লাগলো তারপরে পাঁচ সাতা পঁয়ত্রিশ প্রথম অনুপাতকে পাঁচ দ্বারা গুণ করার শেষ এখন দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি সাত দ্বারা গুণ করবো তাহলে সাত দ্বারা পাঁচে গুণ করলে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ যেহেতু পাঁচ হচ্ছে ক্ষয়ের অনুপাত তাই ক্ষয়ের নিচে পঁয়ত্রিশ আমরা লিখলাম তারপর সাত দ্বারা ছয়কে গুণ করলে হয় ছয় সাতা বিয়াল্লিশ এক্ষেত্রে ক্ষয়ের উভয় মান হচ্ছে পঁয়ত্রিশ তাই দুইটি পঁয়ত্রিশের পরিবর্তে আমরা একটি পঁয়ত্রিশ দেখতে পারি তাই অনুপাত হবে বিশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত বিয়াল্লিশ হবে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ ক এস টু বি টু টু এ অনুপাত বি অনুপাত সি এর মান নির্ণয় করতে হবে এখন প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতে পূর্ব রাশি দ্বারা গুণ করবো তাহলে দশ দ্বারা প্রথম অনুপাতকে গুণ করলে হয় চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তারপর দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করবো তাহলে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে অনুপাত হবে চল্লিশ অনুপাত পঞ্চাশ অনুপাত পঁয়তাল্লিশ এখন অপশনে চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ নেই তাই আমরা প্রত্যেকটি সংখ্যাকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে চল্লিশকে পাঁচ ধারা ভাগ করলে হয় পাঁচ আটা চল্লিশ পঞ্চাশকে পাঁচ ধারা ভাগ করলে হয় দশ পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় নয় উত্তর হবে আট অনুপাত দশ নয় মাসুদের আয় ও বের অনুপাত বিশ অনুপাত পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত মাসুদের আয় হচ্ছে বিশ আর ব্যয় হচ্ছে পনেরো টাকা তাহলে আয় এবং ব্যয়ের পার্থক্য হচ্ছে পাঁচ টাকা এই পাঁচ টাকা হচ্ছে সঞ্চয় বলা হচ্ছে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ তাহলে বিশ টাকা আয় হলে সঞ্চয় হয় পাঁচ টাকা তাহলে এক টাকা আয় হলে সঞ্চয় হবে বিশ ভাগের পাঁচ টাকা যেহেতু বলছে শতকরা কত আয় হয় তাহলে একশো টাকা নির্ণয় করতে হবে একশো টাকায় হবে পিস ভাগের পাঁচ ইন্টু একশো তাহলে পাঁচ বিশে একশো পাঁচ পঁচা পঁচিশ ইকাল টু পঁচিশ পারসেন্ট করতে হবে পঁচিশ পারসেন্ট